বিরিয়ানি আমাদের সকলেরই প্রিয় বিরিয়ানি ভালোবাসে না এখন এরকম খুব কম লোকই আছে বাড়িতে একদম সামান্য উপকরণ দিয়ে কিভাবে দাদা বৌদি স্টাইল বিরিয়ানি বানাতে হয় সেটা আজ আমি তোমাদের দেখাবো চলো তাহলে বেশি কথা না বলে সোজা রেসিপিতে চলে যাই প্রথমেই একটা বিরিয়ানি স্পেশাল মশলা বানিয়ে নিতে হবে তার জন্য দু চামচ গোটা ধনে এক চামচ গোলমরিচ চারটে এলাচ দশ থেকে বারোটি লবঙ্গ দু চামচ গোটা জিরে চার টুকরো দারচিনি দু চামচ শা মরিচ একটা জৈত্রী হাফ টুকরো জায়ফল একটা কালো এলাচ নিয়ে নেব এবার পুরোটা ভালো করে গরম করে নেব। একটু হালকা হালকা রং এসে গেছে আর সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখন এটা নামিয়ে নিয়ে একটা হামাল দিস্তা বা শিলে গুঁড়ো করে নিতে হবে এবার বিরিয়ানির ডেকচিটায় ছ থেকে সাত চামচ সাদা তেল আর দু চামচ ঘি দিয়ে দেব খোসা ছাড়ানো আলুগুলো ভালো করে ভেজে নেব আলুর সাইজটা আপনারা যেমন করে খুশি নিতে পারেন খুব বড় আলু হলে মাঝখান দিয়ে কেটে নিতেও পারেন এগুলো মাঝারি সাইজের আলু তাই আমি কাটিনি আর বিরিয়ানির আলু গোটা গোটাই বেশ ভালো খেতে লাগে এবার ডিমগুলোকেও হালকা হালকা করে ভেজে নেব এরপর ওই তেলেই পেঁয়াজগুলো কুচি করে দিয়ে দেব। আমি এখানে এটা পাঁচশো গ্রাম পেঁয়াজ ইউজ করেছি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলেই বেশ টেস্টি হয় বিরিয়ানিটা আমি কিন্তু এখানে আর এক্সট্রা তেল ইউজ করব না ওই তেলাতেই লাল লাল করে ভেজে নেব দেখুন ব্রাউন কালার চলে এসেছে পেঁয়াজের কালারটা কিন্তু এইরকম ব্রাউনই হবে বেশি কালো হয়ে গেলে কিন্তু বিরিয়ানিটা তেতো হয়ে যাবে আপনারা এরকম রংটাই চেষ্টা করবেন এতে এবার চার বাটি জল দিয়ে দেব সাথে হাফ চামচ লবণ দু চামচ হলুদ গুঁড়ো দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এবার পুরোটা একটা খুন্তির সাহায্যে খুব ভালোভাবে নেড়ে নেব দেখুন আস্তে আস্তে কালারটা আসছে ভালো করে ফুটে গেলে ওই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব এতে আরো এক বাটি জল দিয়ে দেব। একটা ঢাকা দিয়ে দেব তারপর এটা দশ মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নেব আর সেভেন্টি পার্সেন্টের মতো সেদ্ধ করে নেব এর থেকে বেশি কিন্তু এখন করা যাবে না আর থার্টি পার্সেন্ট যখন দমে দেব তখন বাকিটা সিদ্ধ করে নেব। এই তিন থেকে চার ফোঁটা মিঠা আতর দিয়ে দেব এবার ওটা নামিয়ে রেখে বিরিয়ানির ভাতটা করে নেব তার জন্য একটা হাঁড়িতে পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি জলটা ভালো করে ফুটিয়ে নেব এবার জলের মধ্যে একে একে দিয়ে দেব উপকরণগুলি একটা তেজপাতা একটা জৈত্রী দুটো দারচিনি টুকরো দুটো ফাটানো এলাচ চারটে লবঙ্গ দু চামচ লবণ এক চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেব নিয়ে ধুয়ে রাখা চালটা এর মধ্যে দিয়ে দেব আমি এটা এক কেজি চাল নিয়ে নিয়েছি চালটা এইটটি পারসেন্টের মতো সিদ্ধ করে নেব এই যে হাতে নিয়ে এইভাবে চেক করে নিতে হবে ভাতটা আমার রেডি হয়ে গেছে এই দিকে আলুটা সেভেন্টি পারসেন্টের মতো হয়ে গেছিলো এইভাবে খুন্তির সাহায্যে চেক করে নিলে ভালো হয় এবার আলুগুলো একে একে তুলে রেখে দেব ওই গ্রেভিতেই চিকেনগুলো দিয়ে দেব। আমি এখানে দেড় কেজি চিকেন নিয়ে নিয়েছি যদিও আমি সব কটা লেগ পিস পাইনি তাও মিলিয়ে মিশিয়ে নিয়ে নিয়েছি এখানে কিন্তু আর জল অ্যাড করব না ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে তিন চামচ আদা ও দু চামচ রসুনের পেস্ট নিয়ে জলে গুলে দিয়ে দিয়েছি আবারও লবণটা অ্যাড করতে ভুলবেন না এবার কুড়ি মিনিটের জন্য চাপা দিয়ে ফোটাতে দেব হাফ হয়ে এলে এতে চার থেকে পাঁচ চামচ টক দই দিয়ে দেব আর হ্যাঁ এই টক দইটা কিন্তু আমি বাড়িতে বানিয়েছি একদম ফ্রেশ এবার আগে থেকে ভেজে গুড়িয়ে রাখা মশলাটা দিয়ে দেব নেড়ে ছেড়ে নিয়ে আবারও পাঁচ মিনিট ফুটিয়ে নেব এবার সিদ্ধ আলুগুলোকে চিকেনের ওপর দিয়ে দেব আর আমি নাড়ব না আলুগুলো কিন্তু চিকেনের উপরেই থাকবে এবার আমরা একটা বাটিতে একটা দশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি ওটা পুরোটাই দিয়ে দেব এর উপর এক কাপ গরম জল দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়িয়ে নেব এবার বড় চামচের এক চামচ গোলাপ জল আর এক চামচ কেওড়ার জল দিয়ে দেব আর দুপোটা ইয়েলো ফুড কালার দিয়ে দেব। আর পুরোটা একবার মিশিয়ে নেব এবার চিকেন আর আলুর ওপর আস্তে আস্তে ভাত দিয়ে একটা লেয়ার করে দেব আর যে মিশ্রণটা করে রেখেছিলাম গোলাপ জল কেওড়া জল দিয়ে ওটা এর মধ্যে হাফ দিয়ে দেব এবার আরও একটা ভাতের লেয়ার দিয়ে দেব ভাতটাকে একটা খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে একটু সমান করে নেব। আবারও ওই মিশ্রণটা দিয়ে দেব এবার তিন চামচ বিরিয়ানি মশলা ওপর থেকে ছড়িয়ে দেব এর উপর দু চামচ ঘি দিয়ে দেব ভালো করে ছড়িয়ে দেব এবার ডিমগুলো একটা একটা করে সাজিয়ে দেব আর উপর থেকে কতগুলো পুদিনা পাতা দিয়ে দেব ভালো গন্ধের জন্য এবার চার পাঁচটা আটা লাগিয়ে একটা সমান মাপের ঢাকনা লাগিয়ে দেব একটুও যেন ভিতরের হাওয়া বাইরে বেরিয়ে না যায় প্রথম দশ মিনিট একটু হাই ফ্লেম তারপর তিরিশ মিনিট লো ফ্লেমে দম দিয়ে নেব এরপর আরও তিরিশ মিনিট আমরা রেস্টে রেখে দেব দেখুন একদম পুরোটা রেডি হয়ে গেছে আর খুব সুন্দর গন্ধ বের হচ্ছে একদম দোকানের মতো ঝরঝরে হয়েছে আরও ভালো ভালো রান্নার ভিডিও পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনে ক্লিক করে দিন আর অনেক অনেক লাইক কমেন্ট আর শেয়ার করে দিন